হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি রে, পড়ে যাচ্ছে তো কি? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আমি আমার দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো তার আগে আমার কথাগুলো সব বলে নিই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর আর কি যেন বলবো, ভুলে গেলাম গো। এত কথা মনে করি যে তোমাদের সামনে এসে বলবো, কিন্তু যেই ক্যামেরাটা অন হয় সব ভুলে যায়। কি বলবো জানো, ভুলে গেলাম। চলো দেখি, এগুলো দেখিয়ে দিই। লাঞ্চে কি আছে? ভাত আছে, আর এ দেখো টকের ডাল আছে, এখানে আছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, আর ছোলা আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি। হ্যাঁ, আজকে লাঞ্চে এইটাই আছে। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য বলি, তারা ভিডিওটা পুরোটা দেখো এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদি বোন বৌদি যাই বলো না কেন, আন্টি যাই বলো না কেন, আমার পাশে থেকো। আর মানে ওই বেলটা আছে সেটা ক্লিক করে অল করে দিও, যাতে আমি যা যা ভিডিও ছাড়বো তোমাদের ওখানে নোটিফিকেশান চলে যাবে, তোমরা তোমাদের সময় মতো ভিডিওটা দেখতে পারবে। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আছো, আমার পরিবারে আছো, তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। হয়ে গেল, ব্যাস সব কথা বলা হয়ে গেল। কিন্তু আমি আরও কিছু বলার ছিল আমার তোমাদেরকে, তারপর ভুলে গেছি, আমি মনে পড়ছে না। ঠিক আছে, চলো মনে পড়লে বলবো। এখন খেয়ে নি, অনেক দেরি হয়ে গেছে। এখন কটা বাজে রে? কটা বাজে জানি না, 3টে বাজে হবে, 3টে বাজে। খুব গরম করছে, দেখো না, ঘেমে যাচ্ছি, দেখেছো? ঘেমে যাচ্ছি, এত ঘেমে যাচ্ছি। ফ্যানটা বন্ধ না, ফ্যানটা বন্ধ করে ভিডিওটা করতে হয়, খুব কষ্ট হয়। দেখো জানলা বন্ধ করে দিয়েছি, ওই আলোটা আসলে না তোমাদের এখানে ঠিকভাবে ফোকাসটা হচ্ছে না, আলোটা পড়ছে, জানলা বন্ধ করে দিয়েছে, বোহাবো কত কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? চলো খাওয়াটা স্টার্ট করি, ঘেমে চান হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি, স্টার্ট তো করি। এই দেখো কি হচ্ছে না জানো তো, আমার ট্রাইপডের এখানে এই ফোনটা সেট করা হয়েছে, এই যখনই এটা আমি নিচে নামাচ্ছি না পড়ে যাচ্ছে, থাকছে না। এটা কি কিছু খারাপ হয়েছে নাকি ট্রাইপডটা, এরকম হচ্ছে কেন? দেখো নেমে আসছে, ফোনটা পড়ে যাবে না তো, থাক এখানেই থাক থাক। বাবা কি প্রচন্ড গরম করছে। আগে টকের ডালটা নিই, গরমে টকের ডাল আর আলু পোস্ত, বলো আর কি চাই? যদি আলু পোস্ত আমার কাছে নেই, এটা দিয়েও খারাপ লাগে না, আলু কুমড়োর তরকারি দিয়েও খারাপ লাগে না। আজকে আমার ডগিদের খেতে খুব সমস্যা হবে জানো তো, আজকে তো মানে কোনো মাছ মাংস ডিম কিছুই নেই না, ডগিরা খেতে পারে মানে কিভাবে খাবে যে। এটা বলেছিলাম বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আচ্ছা এতে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা দিয়ে মেখে দেবো। চিংড়ি আছে, 2 পিস পড়েছে, এটা আগের দিনে সেই তরকারিটা করেছিলাম না, সেই তরকারি। আজকে আমি নতুন করে কিছুই রান্না করিনি, শুধু ভাতটা করেছি, একটু একটু করে ফ্রিজে সব ছিল, ভাবলাম এটা দিয়ে আজকে চালিয়ে দিই, বেকার করে লাভ নেই। এখানে
সরি এখানে দুটো চিংড়ি মাছ আছে ওটাই দিয়ে দেবো বুঝলি বাবা ওটা দিয়ে মেখে দেবো নাহলে খাবে না আমি খেতে বসার আগে ওদের চিন্তা হয় ওরা খাবে তো আজকে আজকে ওদের খাবার তৈরি হয়েছে তো বাবাই ডাল লাগবে আলু পোস্তটা মিস করছি আলু পোস্ত থাকলে ডাকের ডালের সাথে হেভি লাগে বা বিউলির ডাল কিন্তু এই গরমে একটু টক টক হলে খেতে ভালো লাগে খুব গরম পড়েছে খুব গরম পড়েছে এই দেখো চিংড়ি মাছ এটা একটা ডগের জন্য রেখে দিই একটা আমি খাই আজকে হচ্ছে রবিবারের দুপুরবেলা আজকে সানডে হলো বাটিটা উল্টে ফেললো দেখবি পুপুটা বেশি বদমাইশি করছে সব বীজগুলো ফেললো পুপু মা তুই কি করলি রে সমস্ত বীজগুলো ফেললি তো বাটি নিয়ে এখনো নেড়ে চলে যাচ্ছে ওই আওয়াজ দিচ্ছে পুপু বাঁধাকপিটা ঝাল আমি বাঁধাকপি করলে ঠিক একটা খেতে পারি না জানো তো বাঁধাকপি ফুলকপি আমার থাইরয়েড আছে তো কিন্তু এই খাবারগুলো আমি খুব পছন্দ করি খুব বাঁধাকপি মাছের মাথা দিয়ে বা এমনি বা বাঁধাকপির বড়া ফুলকপি সয়াবিন যেগুলো আমি পছন্দ করি সেগুলোই আমি মানে খেতে পারি না গো লোভ হয় বলে একটুখানি নিই থাইরয়েড যেহেতু রয়েছে ভগবান এমন এমন রোগ দেয় পছন্দের জিনিসগুলো ছেড়ে দিতে হয় বলো কত কষ্টের এটাই তো সব জীবনের এই খাওয়াটাই তো সব পেটের জন্য সবাই এত লড়ছে এত সবই পেটের জন্য বলো খাওয়াটা যদি মনের মতো করে না খেতে পারি কি হবে কিছুই তো যাবে না চলে গেলে বাড়ি ঘর দোর টাকা পয়সা সব পড়ে থাকবে
ফোনে তো মেসেজ ঢুকছে কার দেখতো বন্ধুরা। দেখো আমার খাওয়া শেষ, এই ভাতটা জানো তো আমার ডগিদের জন্য, ওদেরকে একটু তরকারি, একটু ডাল, ওই একটা চিংড়ি মাছ আছে ওই দিয়ে মিখে দেবো। আজকে তো আর ডগিদের জন্য মাছ মাংস কিছু মানে নেই, মাছ মাংস ডিম কিছুই নয়, চিংড়িটা দিয়ে দেব, দেখি খায় কি না। তো আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেল, তোমাদেরও নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, তোমরা না খেতে বসলে শিগগিরই যাও খেতে বসো, ঠিক আছে? খেতে 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 আমার ভিডিওটা দেখো। তো আমি আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? টাটা।